আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ধামাকার ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো মটরের ঘুগনি অসাধারণ খেতে হয়েছে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো অবশ্যই তো ওর জন্য আমরা এখানে কুকার নিয়ে নেবো ঠিক আছে এবার কুকার নেওয়ার পর এখানে আমরা মটরকে কমসে কম ছ থেকে সাত ঘন্টা ভিজালেই হয়ে যাবে ঠিক আছে আমরা সকালে ভিজিয়েছিলাম রাত্রে করছি তো এখানে মটরটা দিয়ে দিলাম এবার দেওয়ার পর এই গামলাতে একটু জল দিয়ে আমরা দিয়ে দিলাম ঠিক আছে মটর একটু জল থাকবে আর এখানে আমরা দুটা থেকে দুটা আলু দুটা থেকে তিনটা ওর বেশি না কেটে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে দিলাম এবার আমরা মারবো চারটা সিটটি ঠিক আছে এবার চারটা সিটটি মারার পর আমরা খুলে দেখছি সিদ্ধ হয়েছে কি না তো এখানে দেখলাম আমাদের সিদ্ধ হয়নি ঠিক আছে তো একটু শক্ত শক্ত আছে তো এখানে সিদ্ধ হয়নি আলুটা চেক করলেও তোমরা বুঝতে পারবো তো আবার ঢেকে দিলাম এটাকে এবার ঢেকে আমরা আরও একটা সিটটি মারব ঠিক আছে এবার একটা সিটটি মারার পর এখানে আমরা খুলে দেখব এবার তো এখানে দেখছি হ্যাঁ আমাদের সিদ্ধ হয়ে গেছে তো এখানে দেখো একটু গরম আছে হ্যাঁ এবার দেখো সিদ্ধ হয়ে গেছে হাত দিলে একবার ব্যাচকে গেল ঠিক আছে তো এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো এটাকে সরিয়ে দিলাম তো এবার এখানে মিক্সির কোটা নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দেবো আদা এবার তার উপরে দিয়ে দেবো আমরা হচ্ছে এখানে লসুন এবার তার উপরে দিয়ে দেবো আমরা হচ্ছে পেঁয়াজ ঠিক আছে এবার পেঁয়াজ দেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে দিয়ে দেবো হচ্ছে জল এবার জল দেওয়ার পর এটাকে ঢেকে আমরা মিক্সিতে পিসি নেবো ঠিক আছে আস্তে করে মিক্সিতে পিষাতে হবে এখানে আমরা কড়াই নিয়ে নিয়েছি তার উপরে আমরা সরষের তেল দিয়ে দেবো সাথে দেওয়ার পর কালো জিরা তোমরা ইমনি জিরাও ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছা তো এবার জিরাটাকে ভালো করে ফুটাচ্ছি দেখতে হচ্ছে ফেনা ফেনা বেরিয়ে গেছে ফেরিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো আমরা পেঁয়াজ আমরা আরেকটু পেঁয়াজ দেবো ঠিক আছে ওটা দেখানো হয়নি তো হাত ঢেকে গেছিলো তো এখানে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর এবার ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব এবার মিক্সি কোটাতে আমরা লঙ্কা দিতে ভুলে গেছিলাম ওখানে আমরা লঙ্কা দিয়ে আবার পিসিয়ে নেবো ওটাকে এবার পিসানোর পর এখানে দিয়ে দিলাম আমরা লঙ্কা কমসে কম আটটা নটা দিয়েছিলাম তো মিক্সি কোটাতে একটু লেগে থাকে ওটাই জলটা ধুয়ে আমরা দিয়ে দিলাম ঠিক আছে তো দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি একদম ভালো করে নিলাম আর টকো করে ফুটিয়ে ঠিক আছে ফুটাতে ফুটার আমরা টমেটো দিয়ে দেবো ছোটো ছোটো পিস করে রেখেছি টমেটো ওই টমেটোটা দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে তোমাদেরকে ভালো করে নাড়িয়ে ফুটিয়ে যেতে হবে ফুটাতে ফুটাতে আমরা এবার এর উপরে দিয়ে দেবো হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী তোমাদেরকে লবণ দিতে হবে কোনো প্রবলেম নেই এর উপরে দিয়ে দেবো হলুদ কালার অনুযায়ী তোমাদেরকে হলুদ দিতে হবে কোনো প্রবলেম নেই এখানে চিনি চিনি হচ্ছে সবসময় আধা চামচ দিলেই বেস্ট হয় তো আধা চামচের মধ্যে চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম এবার এবার ভুলবশত দেখানো হয়নি মিক্সিতে আমরা টমেটো পিসিয়ে যাব টমেটো একটু জল দিয়ে মিক্সিতে পিসিয়ে নিতে হবে ওটা আমরা এখানে দিয়ে দিলাম ভুলবশত দেখানো হয়নি তো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে আমরা এখানে দিলাম লঙ্কার গুঁড়া ঠিক আছে লঙ্কার গুঁড়া দেওয়ার পর এবার ভালো করে এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি ঠিক আছে এবার তিন মিনিট এটাকে টক করে ফুটানোর পর আমরা দিয়ে দিলাম এর উপরে মটর এবার মটর আলুটাও দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমরা ভালো করে এটাকে নাই নিচ্ছি ঠিক আছে এবার ভালো করে এটাকে কষতে হবে ওর জন্য আলুটাকেও আমরা ভালো করে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এবার এর উপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে ধনা গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এই যে গোলমুর্য গুঁড়া এবার দেওয়ার পর এবার ভালো করে এটাকে নাই নিতে হবে এটাকে ভালো করে কষে নিতে হবে ঠিক আছে মশলা টসলা আছে ভালো করে কষে নিতে হবে ভালো করে কষে পর সাইডে দেখতে পাচ্ছ জল আমরা গরম করতে রেখে দিয়েছি ঠিক আছে সাইডে জল গরম হচ্ছে গরম জল দিলে বেশি টেস্ট হয় তো এবার কষে যাওয়ার পর আমরা গরম জলটা আমরা এর উপরে দিয়ে দিলাম ঠিক আছে এবার দেওয়ার পর এটাকে কি করলাম ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি এবার টক বক করে আমরা দশ থেকে দশ মিনিট ঠিক আছে পাঁচ ছয় দশ মিনিট ফুটাবো টকবো করে দেখতে পাচ্ছ কতটা টকবো করে ফুটছে এবার ফুটার পর আমরা এখানে একটু হালকা করে নাড়িয়ে নিলাম একদম ভালো করে নাড়িয়ে নিতে হবে আর টকবো করে ফুটিয়ে যাচ্ছি তো ফুটাতে ফুটাতে আমরা এখানে টেস্ট করলাম যে মানে সব কিছু ঠিক আছে কিনা তো দেখছি লবণ কম ছিল তো লবণটা আমরা দিয়ে দিলাম এবার দিয়ে আমরা ভালো করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নাই নেওয়ার পর আমাদের এখানে ভিডিও শেষ